বিটি ডিম সকালে আমার আম্মা ডিম আমাকে নাস্তা করতে দিছে, এখন ডিম ইন্ডিয়া থেকে আমদানি করতেছে। পেঁয়াজ যদি ইন্ডিয়া যদি দাবা বোরা যদি আপনার এক সপ্তাহ যদি পেঁয়াজ কি বলে বন্ধ করে দেয়, বাংলাদেশের পেঁয়াজের কেজি 800 টাকা হয়েছিল, তোদের কি মনে নাই? অবশেষে বাংলাদেশি ভাইদের লাফালাফি নাচানাচি বন্ধ হয়ে গেছে। আমরা দেখছি গত কয়েকদিন ধরে তাদের সম্বিত ফিরেছে। ভারত অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের পর বাংলাদেশ যা সামাজিক মাধ্যমে টিভি চ্যানেলগুলিতে যেভাবে উন্মাদনা সৃষ্টি করেছে, ভারতের বিরুদ্ধে তাদের যে ন্যাক্কারজনক তারা প্রচার করেছে, বক্তব্য রেখেছে, পৈশাচিক আনন্দ তাদের এখন মধ্যরাতের দুঃস্বপ্নের মতো তারা করছে তাদেরকে। এখন অ্যাম্বাসিতে দীর্ঘ লাইন, আগে দুদিন তিন দিনে ভিসা মিলত, এখন সেটাকে দীর্ঘ হচ্ছে, কারণ গোটা বিষয়টি ভারত সরকারের নজরে এসেছে এবং যারা যেখানে যে দায়িত্বে আছেন তারা দেখছে। এবং বাংলাদেশি ভাইয়েরা এখন ইউটিউবার ফেসবুকে যারা ভাইরাল করেছেন তারা এখন অন্য গান গাইছেন, তারা এখন ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বলছেন, ভারতের বিরুদ্ধে কেন বিদ্বেষ সেটার কথা তারা প্রশ্ন করছেন, কেন ভাই এতদিন কোথায় ছিলেন আপনারা গত কয়েকদিন, যখন ঘুম ভেঙেছে এখন তারা বুঝতে পারছেন হাজার হাজার মানুষ ভিসার জন্য লাইনে, ট্রিটমেন্ট করতে পারছে না, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল চিকিৎসকের কাছে তারা আসতে পারছেন না। তারা বুঝতে পারছেন ভারত অস্ট্রেলিয়া ম্যাচের পর ভারত বিরুদ্ধে বিদ্বেষ যেভাবে ছড়ানো হয়েছে তার কৈফিয়ত তাদের দিতে হচ্ছে। এখন তারা পেঁয়াজ আলু ডিম নিয়ে লাইভে আসছে, এসে ভারতের পক্ষে তারা ব্যাট ধরছেন, তারা ভারতের পক্ষে কথা বলছেন, এখন তাদের সম্বিত ফিরেছে, বুঝতে পারছেন যে ভারত বাংলাদেশ যে সম্পর্কটা সেটা ভারত শক্তিশালী হলেও তার প্রতিবেশীর পক্ষে তারা সহানুভূতিশীল, শক্তি দুর্বলের জন্য নয়, ভারত তার শক্তি মানুষের মঙ্গলের জন্য, রাষ্ট্রের হিতের জন্য এবং সমগ্র বিশ্বের উন্নয়নের জন্য, হিতের জন্য ভারত তার শক্তিকে ব্যবহার করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সেটা প্রমাণিত হয়েছে, বাংলাদেশের যারা ইউটিউবার ফেসবুকে যারা এতদিন উন্মাদনা সৃষ্টি করেছিলেন তারা এখন তাদের ঘুম ভেঙেছে, এখন তারা এখন ভারতের পক্ষ হয়ে ব্যাট ধরছেন, তারা এখন নিজেরা বলছেন এটা কি হচ্ছে, কি হলো এটা, ভারত থেকে পেঁয়াজ না আনলে চলবে না, ডিম এখন ভারত থেকে আমদানি করতে হয়, ট্রিটমেন্টের জন্য ভারতের উপর নির্ভরশীল, সেদেশে জ্বর পেটের সমস্যা ছাড়া বড় কোনো ট্রিটমেন্ট করার তাদের কাছে না কাঠামো আছে, না তাদের কাছে কোনো মেধা আছে, না ভালো চিকিৎসক আছে। যে দেশের রাজনীতি, যে দেশটাতে কোন সরকার ক্ষমতা থাকবে সেটা রাশিয়া আমেরিকা আর ভারতের উপর নির্ভরশীল, সে দেশের নাগরিকদেরকে এতটা লম্পজম্প মানায় না, এ কথাগুলো এখন বলতে হচ্ছে, এটা ভয়ঙ্কর ব্যাপার। বাংলাদেশে নির্বাচন চলছে, নির্বাচন মুহূর্ত, নমিনেশন সাবমিশন হচ্ছে, এই সময়টাতে ভারত বিদ্বেষ চালিয়ে একটা রাজনৈতিক ফায়দা লাভের একটা চেষ্টা, অতএব বাংলাদেশ সরকারকে এটাকে দেখতে হবে, যারা ভারত বিদ্বেষী প্রচার চালাচ্ছে তারা কারা, তাদেরকে শনাক্ত করা উচিত, যারা ইন্দু বাংলা সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছে তারা কারা, কেন করছে, উদ্দেশ্য কী, এটা বাংলাদেশের সরকারের উপর দায়িত্ব বর্তায়, শেখ হাসিনা সরকারের উপর দায়িত্ব বর্তায়, কারণ ভারত বিরোধী যে শক্তির উত্থান ঘটেছে বাংলাদেশে সেটা স্পষ্ট, যে একটা বড় অংশের নাগরিক হয়ে ভারতের বিপক্ষে তারা, বাংলাদেশের বড় অংশে একটা নাগরিক যারা ভারতের বিপক্ষে কাজ করছে, বিপক্ষে কথা বলছে, তাদের ব্যবহার দেখে, তাদের বক্তব্য শুনে, তাদের উন্মাদনা দেখে পৈশাচিক আনন্দ, মানে মহিলারা বলছে, মেয়েরা বলছে, নতুন প্রজন্ম ভারত হারলে তারা খুশি, ভারতের পরাজয় তাদের জয়, তাদের আনন্দ, কে জিতলো বড় কথা না, ভারত হেরেছে সেটা বড় কথা, বড় ভয়ঙ্কর, তাদের বক্তব্যটা বড় ভয়ঙ্কর, সেটা কোনোভাবেই আমাদের ভারত রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার চাইতে কম বলে আমরা মনে করি না, এই ক্রিকেট কেন্দ্র এবং ভারত সরকার সেটাকে সহজভাবে নিলে হবে না, সেটাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। শত্রু যখন একটা রাষ্ট্রের যুবকরা যখন এ ধরনের বক্তব্য রাখে, আগামী দিন সেটা ভারতের জন্য কখনো মঙ্গলজনক হতে পারে না, এটা আমাদের বিশ্বাস। যে দেশের নবপ্রজন্ম তাদের কাছ থেকে এ ধরনের বক্তব্য আসে বুঝতে হবে ভবিষ্যতের জন্য তারা প্রস্তুত হচ্ছে, এটা একটা মাত্র লক্ষণ, সেই লক্ষণ মানে গোড়ায় ধ্বংস করতে হবে, গোড়াতেই সেটাকে উপড়ে ফেলতে হবে, না হলে আগামী দিনে ভারতের জন্য সেটা নিশ্চয়ই নিঃসন্দেহে ভালো খবর নয়, কারণ পাকিস্তান আমাদের চিরপ্রতিপক্ষ,
বাংলাদেশ সময় সময় দেখিয়েছে বন্ধুত্ব একদিকে শত্রুতা দুটি প্যারালালভাবে চালিয়ে গেছে তারা সেটাকে খুব বেশি দিনের প্রশ্রয় দিলে সেটা আমাদের দেশের জন্য হিতকর হবে বলে আমরা মনে করি।